সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। ঋণের টাকায় অস্ত্র কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা সরকার। আওয়ামী লীগ রাজতন্ত্রের আদলে পরিবারতন্ত্র চালিয়েছে, মন্তব্য সৈয়দা রিজওয়ানার। বাংলাদেশকে আলটিমেটাম দিল আদানি। শেখ হাসিনার বিবৃতি, ভণ্ডামি বললেন সোহেল তাজ। ফ্যাসিবাদ নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী দিনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেরকে চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। রোববার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনপ্রিয় নেতা ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক সেই ফলাফল কেড়ে নিয়েছিল। বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ ন্যায় বিচারের মাধ্যমে ডাক্তার শাহাদতকে নির্বাচিত ঘোষণা করেছে। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তিনি। ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই প্রত্যাশা সকলের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঋণের টাকায় অস্ত্র কিনে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে হাসিনা সরকার। আইএমএফ এর কাছে ঋণ নিয়ে পতিত শেখ হাসিনা সরকার অস্ত্র কিনে বলে মন্তব্য করেছেন ওয়েস্ট সিডনি বিশ্ববিদ্যালয় ইমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের রাজনৈতিক কোনো বৈধতা ছিল না, ঋণ দিলে সে অর্থ জনগণের কাজে আসবে না। এসব জানা সত্ত্বেও আইএমএফ সরকারকে কেন ঋণ দিয়েছিল সে প্রশ্ন তোলা প্রয়োজন। এসব ঋণের টাকা শুধু অপব্যবহারই হয়নি, তা দিয়ে সরকার গুলি কিনেছে, বারুদ কিনেছে ও সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। গতকাল শনিবার পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। এ সময় গত সরকারের সময় বিভিন্ন উৎস থেকে যত ঋণ গ্রহণ ও ব্যয় করা হয়েছে সব ক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত করার দাবি জানান তিনি। অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া এবং আর্থিক অপরাধীদের বিচার নিশ্চিত করাই এখন গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগ নিলে পাচার হওয়া টাকার পুরোটা না হলেও কিছু অংশ উদ্ধার করা সম্ভব হবে, এতে ভবিষ্যতে পাচার করার বেলায় সবাই সাবধান হয়ে যাবে। তিনি বলেন, অবৈধ প্রক্রিয়ায় অর্থ হস্তান্তর ও অর্থ পাচার উভয় পদ্ধতিতে দেশ থেকে অর্থ সরানো হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে চালান জালিয়াতির মাধ্যমে অর্থনৈতিক প্রক্রিয়ায় বিদেশে অর্থ পাচার করা হয়েছে। অনুমান করা হয় এই প্রক্রিয়ায় প্রায় ১০০ বিলিয়ন বা ১০,০০০ কোটি ডলার পাচার করা হয়েছে। এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে মোট কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব নয়। ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে ১৭ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পাচারের কথা জানা যায়। বিভিন্ন ঘটনার ভিত্তিতে ধারণা করা যায় বাংলাদেশ থেকে বছরে গড়ে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুর্নীতি ও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে। দেশের ব্যাংক খাতকে যে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে তার পেছনে মূলত দায়ী বাংলাদেশ ব্যাংক। বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানে মৌলিক সংস্কার ও ঢেলে সাজানো ছাড়া বিকল্প নেই। আওয়ামী লীগ রাজতন্ত্রের আদলে পরিবারতন্ত্র চালিয়েছে, মন্তব্য সৈয়দা রিজওয়ানার। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এতদিন আওয়ামী লীগ যা করেছে তা রাজতন্ত্রের আদলে পরিবারতন্ত্র। মানবাধিকার বলতে যা বোঝায় তা আমরা একেবারেই পাইনি। স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার, এগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে কথা সাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ রচিত স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার আওয়ামী লীগের শাসন আমল ২০০৯ থেকে ২০২৩ বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সভায় অনলাইনে যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাংবাদিক কলাম লেখায় ওই পত্রিকা অফিসেই তার আর কাজ করার সুযোগ থাকতো না আওয়ামী লীগের আমলে। টেলিভিশনে বলে দেওয়া হতো কারা কারা যাবে। লেখক এহসান মাহমুদের বইয়ের সঙ্গে বর্তমানে প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, একটা ফ্যাসিস্ট রেজিম চলে গেলে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা শুধু অন্তর্বর্তীকালীন এজেন্ডা নয়, এটা সবার অঙ্গীকার। জনগণের আকাঙ্ক্ষার মধ্যে অর্থনৈতিক চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দৈনন্দিন চাহিদা পূরণের জন্য
বিশাল একটা গ্যাপ রয়েছে। অর্থনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য ঋণ পরিশোধ করতে হচ্ছে, পাওনা দিতে হচ্ছে, তারপর নতুন ঋণ নিতে হচ্ছে। এই বিশাল গ্যাপ রেখে তিন মাসে আকাঙ্ক্ষা পূরণ চাইলেও সম্ভব না। তবে আমরা সবার সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি একটি সম্মানজনক অবস্থায় উত্তরণ করতে পারব। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের সংস্কার প্রয়োজন। ফ্যাসিস্টদের প্রেতাত্মা এখনো অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ফ্যাসিজমের কমান শুনে অভ্যস্ত, ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আমরা দুই একদিনের মধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসব, বিষয়গুলো নিয়ে আলোচনা করব। রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়, জনমতকেও প্রাধান্য দিতে হয়। এসানের বইয়ে যে বাস্তবতাগুলো উঠে এসেছে, নতুন বাংলাদেশ তা আর চান না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশকে আলটিমেটাম দিল আদানি, বকেয়া পরিশোধ না করা হলে 7 নভেম্বরের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে বাংলাদেশকে জানিয়েছে আদানি পাওয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত 31 অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড BPDB কৃষি ব্যাংকের মাধ্যমে $170 মিলিয়ন ঋণপত্র খোলার চেষ্টা করেছিল, কিন্তু বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ করেনি BPDB। এর আগে বকেয়া পরিশোধে বিলম্বের কারণে আদানি পাওয়ার ঝাড়খণ্ড গত 31 অক্টোবর থেকে বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। খাত সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আদানি ভারতে অভ্যন্তরীণ বাজারে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করে। এর জন্য ভারত সরকারও এরই মধ্যে নীতিমালা পরিবর্তন করেছে। শেখ হাসিনার বিবৃতি, ভণ্ডামি বললেন সোহেল তাজ। জেল হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি। জেল হত্যা দিবস উপলক্ষে শেখ হাসিনার বিবৃতিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ বললেন ভণ্ডামি। রোববার সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, এত বছর পর মুখ ফুটল, আশ্চর্য হলাম। ভণ্ডামি কি আর কয় প্রকারের তা উনার চেয়ে ভালো আর কেউ শিখাতে পারবে না। 3 নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দেয়া এই বিবৃতিটি গতকাল শনিবার ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে প্রকাশ করা হয়। এতে শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, শোক পালনের অধিকার নেই। 75-এর পরও কুচক্রী মহল একই পরিবেশ তৈরি করেছিল। আজ প্রশ্ন জাগে, মুক্তিযোদ্ধারা কি এই বাংলাদেশ চেয়েছিল? বিবৃতিতে তিনি বলেন, 3 নভেম্বর আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। 75-এর 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় 3 নভেম্বর। আগস্ট হত্যাকাণ্ডের মাত্র 3 মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও HM কামরুজ্জামানকে এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমি জাতির পক্ষ থেকে জাতীয় 4 নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারা সমুন্নত রাখবেন বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা আরো বলেন, ইতিহাসের নির্মম বাস্তবতা হল, সময়ের পরিক্রমায় একদিন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের চেতনা চির জাগরুক থাকবে এবং জাতীয় 4 নেতার অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। শহীদ জাতীয় 4 নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।